রাধে রাধে, সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবোধ প্রণাম। আশা করি সবাই ভালো আছেন রাধা মাধবের কৃপায়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী। কবে এই একাদশী? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর কী নাম? এই একাদশীর মাহাত্ম্যই বা কী? এই একাদশী কীভাবে পালন করবেন? এই একাদশী কে পালন করেছিল? পুরো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করুন। কবে এই একাদশী? এই একাদশী এবার পড়েছে 5ই এপ্রিল 2024, বাংলায় 22শে চৈত্র, আর পালন হচ্ছে, ভারতের পালনের সময়সূচি হচ্ছে পরদিন অর্থাৎ 6ই এপ্রিল। পালনের সময় হচ্ছে সকাল 5টা 23 থেকে 9টা 34-এর মধ্যে, আর বাংলাদেশে পালনের সময়সূচি হচ্ছে 5টা 45 থেকে 9টা 55-এর মধ্যে। একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। যত ব্রত আছে তার মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ব্রত। এই একাদশী ব্রত আমাদের সমস্ত পাপ বিনষ্ট করে দেয়। এই একাদশী ব্রত হচ্ছে এক কুঠার যা আমাদের পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত পাপকে বিনষ্ট করে দেয়। যেমন দাবানল, জঙ্গলে যখন দাবানলের আগুন লাগে তখন এটা দেখে না যে এটা বড় বা শুকনো গাছ, এটা ছোট গাছ, গুল্ম গাছ, সমস্ত বৃক্ষকে দাবানলের আগুনে জ্বালিয়ে বিনষ্ট করে দেয়। সেই রকম আমাদের একাদশী ব্রত, পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত ধরনের পাপ এই একাদশী ব্রত করলে বিনষ্ট হয়ে যায়। তাই আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকে এই পরম পবিত্র ফলদায়ী এই একাদশী ব্রত পালন করুন। আজ আমরা এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য আস্বাদন করব। এই একাদশীর মাহাত্ম্য আস্বাদন করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। বলুন হরি বল। এই একাদশী কিভাবে পালন করবেন? এই একাদশী তিনভাবে পালন করা যায়, সেগুলি হলো, সর্বোত্তম হচ্ছে নির্জলা, আপনি যদি জল পান না করেই একাদশী ব্রত করেন। তারপর সজলা, আপনি জল পান করেও করতে পারেন। আর সফলা, অর্থাৎ আপনি ফল আহার করেও করতে পারেন। ভগবান এত করুণাময়, ভগবান ভাবলেন যদি নির্জলা বা সফলা, সজলা একাদশী ব্রত যদি ভক্তের কষ্ট হয়, তাই ভগবান এই একাদশী ব্রত যাতে প্রত্যেকে করতে পারে সেই জন্য ভগবান সফলা একাদশীর বিধান বলেছেন। প্রত্যেকের উচিত এই অভীষ্ট ফল প্রদানকারী এই একাদশী ব্রত করা উচিত। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। এবার আমি এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য পাঠ করে শোনাব, আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর কি নাম এবং মাহাত্ম্যই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশীর নাম পাপমোচনী একাদশী। রাজা মান্ধত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আমি আপনার কাছে বলছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। আর মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলে, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন।
তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজে গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকালে পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাস থাকলেও মেধাবীর কাছ থেকে তার অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যখন যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচি হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ও ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদেশে আমি মহাপাপ করেছি, এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সব পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি সহকারে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গেতে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। আর এই পাপমোচনী একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বলুন হরি বল। সবাই দুহাত তুলে একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই একাদশী পালন করুন এবং অন্যদের উৎসাহিত করুন যাতে একাদশী ব্রত পালন করে। রাধে রাধে।